ফাইনালি ভেন্টাই বাজে পেঁয়াজটা আপনাদের দেখাচ্ছি। দেখেন দুর্দান্ত পেঁয়াজ রয়েছে, ইমেজটা দেখেন অসাধারণ ইমেজ রয়েছে। তো কি পেঁয়াজ রয়েছে? এটা রয়েছে সুপসাগর। তো এর আগে যে পেঁয়াজগুলো আপনাদের দেখিয়েছি সেটা ছিল জেরাইড পেঁয়াজ, কিন্তু আজকে যেটা তুলে দিচ্ছি সেটা ছিল সুপসাগর রয়েছে। তো এটা পুরো মালটা ছিল ঝুলানো মাল, বুঝতে পেরেছেন? একবার বাড়িতে ঝুলানো ছিল, তো দেখেছেন কাটার সময় পায়নি, তো ওই রকমভাবেই নিয়ে চলে এসেছে। তো কত করে যাচ্ছে পাইকারি, কত করে বলেছে? দেখুন আজকে যেটা পাইকারি বলেছে যে চাষি রয়েছে, তো উনি বলেছে 35 টাকা, কিন্তু যে ব্যাপারীরা রয়েছে তিনি বলেছে 32 টাকা করে। তো 32 টাকা করে এখনও দেয়নি, দেখা যাক পরবর্তীতে কত করে দেয় পাইকারি বাজার। তো কমলে কিংবা বাড়লে আবার আপনাদের জানাবো। তো দেখতে থাকুন ফ্রেন্ড, সুন্দর প্রাইস রয়েছে যেটা ছিল সুপসাগর প্রাইস। তো নিচে থেকে উপরে একই সাইজের রয়েছে, তো এই সাইজগুলো কি বলুন তো সব থেকে বেশি যেটা চলবে সেটা হচ্ছে হোটেল, কারণ কি বলুন সাইজটা একটু বড় রয়েছে। আর যেগুলো একেবারে বাড়ির জন্য সেগুলো অন্যরকম, কিন্তু এটা সব থেকে হোটেলের জন্য উপযুক্ত পেঁয়াজ রয়েছে। দেখেন দুর্দান্ত পেঁয়াজ রয়েছে যেটা হচ্ছিল সুপসাগর পেঁয়াজ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি সেটা হচ্ছিল নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেটে এসে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো সেগুলো রয়েছে ভ্যারাইটিস ভেজিটেবল। তো দেখে নেবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কেমন রয়েছে। তো গতকালকে জানিয়েছিলাম যে পটল, বেগুন, লঙ্কা কী পরিমাণে বাজারটা ছিল। তো আজকে দেখে নেবো সেই অনুযায়ী যে কেমন রয়েছে, বেশি বেড়েছে না আরও কমে গেছে। ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের লোকাল যে বাদাটা উঠেছে, এই যে দেখুন দুর্দান্ত বাদা রয়েছে। তো ওয়েটটা কত রয়েছে? মিনিমাম 500 থেকে 600 গ্রামের হবে। তো কত করে যাচ্ছে পাইকারি বাদা? দেখুন এইটা পিস হিসাবে না কেজি হিসাবে নেই, তো এইটার পিস রয়েছে দেখুন 15 টাকা পিস, ভালো মাল রয়েছে। এবার দুর্দান্ত কোয়ালিটি দেখেছেন, দুর্দান্ত কোয়ালিটি রয়েছে। তো চাষিদের আমি বলেছি আপনাদের যে স্যালুট মারা দরকার, কারণ কী বলুন তো যে শীতের সময় এত সুন্দর ফুলকপি কিংবা বাঁধাকপি এত সুন্দর তৈরি হয় না, যে এখন যেটা তৈরি করছে দেখেছেন একবার নিখুঁত মাল রয়েছে। তো শীতের সময় কী হয়, যেরকম হচ্ছিল পোকা লেগে যায়, সেই পোকা ভাবটা নেই, দেখুন কী দুর্দান্ত মাল তুলেছে। তো এখানে দেখুন আরও কত বস্তা রয়েছে, 4 বস্তা রয়েছে, আরও তো বিক্রি হয়ে গেছে, বোঝা গেল, যেটা হচ্ছিল 15 টাকা করে পাইকারি বাজার। তো ফ্রেন্ড, এইবার যেটা দেখাচ্ছি আপনাদের সামনে দেখেন দুর্দান্ত চিচিঙ্গা রয়েছে। তো এই মাত্র তুলে নেওয়া যে চাষি একবার দেখিয়ে দেবো আপনাদের, কুচি কুচি মাল রয়েছে, এই যে দেখুন এই মাত্র তুলে নেছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার? তো এর আগে আপনাদের বলেছি যে 20 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, কিন্তু আজকে যে বাজারটা রয়েছে নাজিরপুরে দেখুন 23 টাকা করে পাইকারি বাজার চলে গেলো, সেটা হচ্ছিল চিচিঙ্গা। তো ভালো মাল রয়েছে, ওটা নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, তো এই মাত্র নিয়ে আসলো। দেখেন আচ্ছা, এইবার ব্যাপক কোয়ালিটির কাঁকরোল আপনাদের সামনে তুলে ধরছি। তো কেমন রয়েছে আর কেমন পাইকারি যাচ্ছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো। তার আগে একটু বলবো যে ইমেজটা দেখেছেন কি দুর্দান্ত ইমেজ রয়েছে, আর পাইকারি বাজার তো বলবো না যে এতটা পাইকারি বাজার বেড়ে গেছে। তো এইবার বলবো দেখেন একেবারে টাটকা টাটকা মাল নিয়ে এসেছে, যেটা এই মাত্র চাষিরা তুলে নিয়ে আসলো। তো তুলে নিয়ে আসার পরেই এখন আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিলো। তো কত করে যাচ্ছে পাইকারি? তো তার আগে একটু মনে করো যে বেতা বাজার আপনাদের কত করে বলেছিলাম, তো 20 টাকা 22 টাকা এইরকম পাইকারি বাজার গিয়েছিলো, কিন্তু আজকে যে বাজারটা রয়েছে তো সেরকমই রয়েছে, সেই চওড়া বাজারে রয়েছে। তো এখনও কোনো রকমভাবে কাটেনি বাজার। তো আজকে যেটা এই মালটা যেটা কিনলো যেই দামে সেটা হচ্ছিল 22 টাকা পাইকারি। দেখুন দুর্দান্ত কাঁকরোল রয়েছে, তো এরকম জল জল ভাব লাগছে কেন, এটা কিন্তু ধোয়া দেয়নি, তার কারণ কি বলুন তো সকালবেলা একটু বৃষ্টি উপ হয়ে গেছে, যে কারণে এরকম জল লেগে গেছে গায়ে কাঁকরোলের, বোঝা গেল। দেখেন দুর্দান্ত কাঁকরোল রয়েছে যেটা হচ্ছিল 22 টাকা পাইকারি চলে যাচ্ছে। যে উচ্ছের আপনাদের সামনে তুলে ধরছে না, দেখেন দুর্দান্ত উচ্ছে রয়েছে যেটা হচ্ছিল লোকাল উচ্ছ রয়েছে। তো এই লোকাল উচ্ছে যখন পাওয়া যাবে না তখন যেটা চলবে সেটা হচ্ছিল বাইরের মাল চলবে। তো দেখুন আপনাদের বলেছি যে উচ্ছে পুরো বিলুপ্ত হয়ে গেছিলো এই বছরে, আর যে পরিমাণের বাজারটা ছিল সেই বাজারটা এখনও পর্যন্ত কাটেনি। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো। তার আগে বলবো যে উচ্ছে সব থেকে কম দামে যেটা এসেছিল সেটা ছিল আমাদের এখানে, সেটা ছিল 35 টাকা কিলো পার কেজি। তো এখন কত করে যাচ্ছে মার্কেটে তার আগে একটু দেখাবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে। দেখুন একবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে যেটা হচ্ছিলো উচ্ছে। তো এই মাত্র তুলে আসলো চাষিরা। তো আজকে পাইকারি বাজার যেটা রয়েছে সেটা হচ্ছিল 48 টাকা পাইকারি বাজার। তাহলে ভাবতে পারছেন এই বছরে কিন্তু কোনোরকমভাবে উচ্ছের দামটা কমলো না, যেটা আমাদের লোকাল উচ্ছে রয়েছে, একেবারে লোকাল প্রোডাক্ট, বোঝা গেল। দেখেন দুর্দান্ত মাল রয়েছে। আপনাদের জানিয়ে দেবো যে পটল শুরুতে কত করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পটলের কাজ চলছে, যে পটল একদিক থেকে কিনছে একদিক থেকে লোড করছে, গাড়ি পর্যন্ত লোড করে ফেলছে, তাহলে বুঝতে পারছেন কী করছে। তো আমি বলেই দিই কত করে যাচ্ছে। দেখুন শুরুতে যেটা যাচ্ছে সেটা হচ্ছিল 16 টাকা পাইকারি বাজার। দেখেন দুর্দান্ত কাজলি পটল রয়েছে। তো এই এখন যেটা বাজে সেটা হচ্ছিল 9:30। তো 9:30-এর মধ্যে যে কতটা এখানে লাট মেরে ফেলে, তো বুঝতে তো পারছেন যে পটল আপনার এটা কতটা কম করেছে। দেখা যাক পরবর্তীতে যদি বাড়ে কিংবা কমে আবার আপনাদের জানাবো। তো এখন ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, কী বলুন তো বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে। তো চাষিরা হয়তো লেটে আজকে মালটা তুলছে, যে কারণে আসতে লেট করছে। তো দেখা যাক পরবর্তীতে যদি হয় আপনারই তখন তো আবার আপনারা জানতেই পারবেন, যদি আপডাউনও হয় সেটাও জানতে পারবেন। তো ফ্রেন্ড এখন যেটা যাচ্ছে সেটা 16 টাকা। চলুন তাহলে পরবর্তীতে আবার কত আসে আপনাদের জানাবো। তো একটু রোডের দিকে তাকিয়ে দেখাই আপনাদের যে কেমন রয়েছে আমদানি এখন এই মাত্র। দেখে নিন এই যে চলো সামান্য ভিড়রা রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি, এই যে দেখতে পাচ্ছেন গোল কালো বেগুন রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো। তার আগে একটু বলে নেবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে। দেখেছেন একবার নাম্বার ওয়ান কোয়ালিটি রয়েছে। তো গতকালকে আপনাদের বলেছিলাম যে বাঘের বাচ্চা রয়েছে ওইখানে, কিন্তু এখন যেটা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাঘ এইখানে বসে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে গোল কালো বেগুন রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার তার আগে একটু মনে করবো যে গতকালকে কত গিয়েছিলো। গতকালকে আপনাদের বলেছিলাম যে 32 টাকা করে গিয়েছিলো, কিন্তু আজকে সেই 32 টাকা রয়েছে। তো কোনোরকমভাবে মার্কেট চেঞ্জ হয়নি, যদি চেঞ্জ হতো তাহলে আপনাদের বলতাম বেশি কথা। তো দেখে নিন একবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল
চাল রয়েছে, তো এইখানে দেখেছেন কি সুন্দর রয়েছে। তো গতকালকে বৃষ্টি হওয়ার কারণে তো আছে, আরও তার সাথে রয়েছে যে সুন্দর একটা ওয়েদার এখন তৈরি হয়েছে, যে কারণে পুরো সবজিগুলো এত সুন্দর সুন্দর আসছে যে মাথা নষ্ট সবজি আসছে, বোঝা গেল। তো দেখে নিন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজারটা যাচ্ছে গোল কালো বেগুনের, সেটা চলো 32 টাকা। চলুন তাহলে পাতা কাটা বেগুন কত যাচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে বলে দেবো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। ফাইনালি ফ্রেন্ড, শুরুতে আপনাদের বলেছিলাম যে গোল কালো বেগুন কত করে যাচ্ছিল, তখন বলেছিলাম যে 32 টাকা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে বাজারটা কেটে যায়, কেটে যেয়ে কততে এসেছে দেখুন। গতকালকেও বলেছিলাম যে কেটে গিয়েছিল বাজারটা যেটা 30 টাকা, তো আজকে সেইখানেই পৌঁছেছে যেটা চলো 30 টাকা। দেখুন এখানে রয়েছে পাতা কাটা বেগুন রয়েছে আর গোল বেগুন রয়েছে, তাই একই সঙ্গে মিক্স রয়েছে। তো কত করে যাচ্ছে এখানে যেটা যাচ্ছে এখন সেটা হচ্ছিল 30 টাকা পাইকারি। দেখুন দুটো বেগুন একই দামে নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছিল 30 টাকা পাইকারি বাজার। সকলে পড়ে গেছে চিন্তায়, কারণ কি বলুন তো মালের এতটা আমদানি কম রয়েছে। তো পটল এখন কত করে যাচ্ছে, শুরুতে আপনাদের বলেছিলাম যে 16 টাকা করে যাচ্ছিল, কিন্তু একের পরবর্তীতে এই যে সেকেন্ডের মধ্যে কেটে গেছে বাজারটা যেটা কেটে এখন চলে এসেছে 15 টাকা পাইকারি। দেখেন দুর্দান্ত কাজলি পটল রয়েছে, তো পরবর্তীতে আবার কত বাড়ে কিংবা কমে সেটা আবার আপনাদের জানাবো। তো এক ঝলক দেখিয়ে দিলাম যে কাজলি পটল দেখে যে কাজটা চলছে সেটা হচ্ছিল এইমাত্র বেগুনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন ওই জায়গায় পাতা কাটা বেগুন রয়েছে, ওখানে কালো সাদা বেগুনটা রয়েছে, আর এদিকে যেটা রয়েছে সেটা গোল কালো বেগুন। তো তিন পদের বেগুন আর এখানে পটল, তো চারটে জিনিস এক জায়গায় রেডি হচ্ছে। এটা আপনাদের আমরা তুলে দিচ্ছি, দেখে নেন দুর্দান্ত ঝিঙে রয়েছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তার আগে একটু দেখিয়ে দিই। পুরো লোকাল মাল রয়েছে আপনাদের সামনে যেটা তুলে ধরছি, তো এর আগে আপনাদের সামনে যেটা তুলে ধরছি আর মার্কেটে যেটা চলছে সব থেকে বেশি সেটা হচ্ছিল চালান মাল। কারণ কি বলুন তো, যে হাইব্রিড মালটা রয়েছে লম্বা লম্বা সেই মালগুলো এখন মার্কেটের দিকে ঢুকছে, কারণ আমাদের এইদিকে যে আমাদের দেশি যে ঝিঙেটা রয়েছে সেটা বিলুপ্ত হয়ে গেছে পুরো, মানে কি বলুন তো এত পরিমাণে গাছটা নষ্ট হয়ে গেছে যে কারণে কোনো চাষি টেকাতে পারেনি, তো মার্কেটে নেই। তো এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা আমাদের লোকাল মালই রয়েছে, তো কিছুটা রয়েছে যেটা 7.5 কিলো মাল রয়েছে, তো যেটা পাইকারি বাজার রয়েছে 20 টাকা কিলো। দেখেন দুর্দান্ত মাল রয়েছে, যেটা চলে ঝিঙেটা দিয়ে তুলে দেখায় যে একেবারে টাটকা টাটকা মাল রয়েছে। দেখেন ধরছি পাতা কাটা বেগুন, যেটাকে লম্বা কালো বেগুন বলে থাকে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার দেখুন এইখানে রয়েছে যে বড় ব্যাপারে, তো ওনার কাছে জেনে নেবো। তো কত করে আঙ্কেল কত করে যাচ্ছে যে পাতা কাটা বেগুন? 35 থেকে 30 টাকা। তো শুরু হয়েছিল কত থেকে? 30 থেকে, তারপরে আস্তে আস্তে 35 উঠেছে, তাই তো এরকম হবে। তো এখানে সবই মিক্সিং রয়েছে, 30 থেকে 35 মধ্যে মাল রয়েছে। তাহলে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে যা মাল রয়েছে সবই 30 থেকে 35 টাকার মধ্যে মাল রয়েছে, আর এখানে যা রয়েছে সবই দেখুন এই যে কাজ চলছে, তো দেখতে থাকুন। তো ফ্রেন্ড এইবার যে ফুলটা দেখাচ্ছি আপনাদের, দেখেন দুর্দান্ত ফুলকপি রয়েছে, তো আপনাদের বলেছি ফুলকপি কেমন, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো। তো গতবারটা আপনাদের জানিয়েছিলাম যে আমাদের দোকানে যে মালটা ছিল সেটা 20 টাকা ছিল, তো সাইজ একটু ছোট ছিল, তো এই মালটা দেখতে পাচ্ছেন একটু ভালোই সাইজ রয়েছে। তো কত করে যাচ্ছে এই মালটা? যাচ্ছে 22 টাকা পাইকারি। দেখেন দুর্দান্ত মাল রয়েছে, আরো একটু দেখায় আপনাদের মার্কেটে, দেখেন এদিকে মার্কেটে শুধুমাত্র ফুল আর ফুল দেখবেন চারিদিকে। হ্যাঁ, এটা রয়েছে জিরাট পেঁয়াজ, কেমন রয়েছে কোয়ালিটির মাল কেমন রয়েছে, তাই সর্বপ্রথম যেটা বলবো আপনাদের সেটা হচ্ছিল ইমেজের কথা। তো দেখেন ইমেজটা অত সুন্দর নেই, যে কারণে মার্কেটটা একটু কম রয়েছে এই পেঁয়াজটা। তো কত করে বলছে দেখুন, যে চাষি রয়েছে তো উনি বলেছে 30 টাকা, কিন্তু দামদার রয়েছে যেটা ছিল 26 টাকা এসে দাঁড়িয়েছে, তো ওনাকে বলে গেছে যে 26 টাকায় দিবি মালটা। তো বাজারটা অনেকটা কাটা রয়েছে যেটা হচ্ছিল পেঁয়াজের। তো আপনাদের গতকালকে গত হাটেই বলেছিলাম যে কেমন গিয়েছিল, তো ওই দিনই তো বলেছিলাম যে পেঁয়াজের ওখানে বাজারটা কেটে গেছে, তো আজকেও সেই পরিমাণে সেরকমই রয়েছে, তো কোনো পরিবর্তন নেই, তো আরও কেটেছে। তো পেঁয়াজ ভালো ভালো পেঁয়াজ রয়েছে, তো এইটা যেটা দেখাচ্ছি তো এইটার একটু ইমেজ নষ্ট হয়েছে, কিন্তু পেঁয়াজ ভালো রয়েছে যেটা ছিল জিরাট পেঁয়াজ। দেখেন দুর্দান্ত পেঁয়াজ রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে 15 টাকা করে যাচ্ছিল কাজলি পটল, তো এই দেখুন সীমিত সময়, মানে আমি এক পা ঘুরে আসতে না আসতে দেখা যাচ্ছে 2 টাকা কমে গেছে পাইকারি বাজার। তো যখন বলেছিলাম 15 টাকা, তার পরবর্তীতে আরেক জায়গায় দেখছি 14 টাকা মারছে, 14 টাকা মারার সাথে সাথে দেখছি আরেক দিকে বলছে 13 টাকা 13 টাকা। তাহলে ভাবতে পারছেন যে কোথায় চলে এসেছে, যে এখন এই মুহূর্তে যে পটলটা নামাচ্ছে সেটা হচ্ছিল 13 টাকা করে পাইকারি। দেখে নিন দুর্দান্ত কাজলি পটল, আপনারা দেখলেই বুঝতে পারবেন একবার টাটকা টাটকা মাল রয়েছে যেগুলো কাজলি পটল। আর আপনাদের বলে দেখি যে একবার পার্টুর সাইজের মাল সেটা হচ্ছিল এইখানে, দেখে নিন এখন যেটা মারছে সেটা হচ্ছিল 13 টাকা পাইকারি বাজার। বেগুনটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন দুর্দান্ত পাতা কাটা বেগুন রয়েছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা তো বলবোই, তার আগে একটু বলবো যে ইমেজটা কেমন রয়েছে আর মালের কোয়ালিটিটা কেমন রয়েছে। দেখুন একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে তো এইখানে মার্কেটের। আর একটা কথা হলো, যেটা ছিল মার্কেটে সর্বোচ্চ দামে যে বেগুনটা গিয়েছে পাইকারি বাজার সেটা ছিল এইখানে রয়েছে, এই যে দেখুন আমার হাতে। তো কত করে যাচ্ছে সেটা বলবো, দেখুন তার আগে একটু মনে করবো যে আমি বলেছি যে পাতা কাটা বেগুন এর আগে যেটা দেখিয়েছি সেটা ছিল 30 থেকে 35 টাকা গিয়েছে, যেটা গোল কালো বেগুন রয়েছে সেটা 32 টাকা গিয়েছে। তো এইরকমভাবে গিয়েছে পাতা কাটা বেগুন আর ছিল গোল কালো বেগুনটা, কিন্তু এই পাতা কাটা বেগুনটা কত করে গিয়েছে? এইটা গিয়েছে 37 টাকা পাইকারি বাজার।
হ্যাঁ আপনি সঠিকই শুনেছেন, 37 37 টাকা পাইকারি বাজার। তাহলে ভাবতে পারছেন তো কেমন এই কোয়ালিটির, নিশ্চয়ই এর কোনো গুণ রয়েছে যে কারণে 37 টাকাতে কিনেছে, মনে জোর রেখে কিনেছে। আরও তো তারাও কিনেছে বেগুন যে 30 টাকা থেকে 35 টাকার মধ্যে, তো এইখানেও কিনেছে 37 টাকা। তাহলে বুঝতে হবে কিন্তু মালের কোয়ালিটি কোন লেভেলের কোয়ালিটি রয়েছে, বোঝা গেল? তো দেখে নিন ফ্রেন্ড, এই যে চলো পাতা কাটা, মানে এখানে যত মাল রয়েছে উপরে থেকে নিচ পর্যন্ত সেই একই কোয়ালিটির মাল রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন ছিল আর পাইকারি বাজারটা কত চলে গেল। দেখুন সর্বপ্রথম আপনাদের সামনে যেটা তুলে দেবো সেটা ছিল পটল। তো পটলে কেমন আমদানি ছিল? দেখুন পটল আজকে খুব একটা বেশ আমদানি ছিল না। তো গত কয়েক হাট ধরে আপনাদের বলছি যে পটল এখন একটু ওঠা কম রয়েছে। তো পাইকারি বাজারটা কেমন ছিল? দেখুন শুরুতে আজকে যেই বাজারটা গিয়েছে সেটা ছিল 16 টাকা, 16 টাকা থেকে নেমে এসেছিল যেটা সর্বনিম্ন সেটা ছিল 13 টাকা। তো এর মধ্যে ছিল পাইকারি বাজার, কিন্তু পরবর্তীতে আবার পাইকারি বাজারটা উঠে গেছে যেটা ছিল 14 টাকা মেরেছে। এবার আপনাদের জানিয়ে দেবো যে সবজির আমদানিটা কেমন ছিল, পাইকারি বাজারটা কত করে চলে গেল। তো 2-3 হাট আপনাদের বলেছিলাম যে বাজারটা একটু চওড়া ছিল, তো সবজির আমদানিটা একটু কম ছিল। তো কিন্তু আজকে আজকে যে সবজির আমদানিটা বেশ ভালোই রয়েছে, কিন্তু বাজারটা সে চড়া চড়া রয়েছে, কোনো রকমভাবে পরিবর্তন ঘটেনি। তো এইবার যেটা বলবো সেটা হচ্ছিল বেগুনের ব্যাপারে। দেখুন বেগুন যেটা রয়েছে সর্বনিম্ন সেটা চলো 30 টাকা, আর সর্বোচ্চ দাম সেটা হচ্ছিল 37 টাকা। তো এর মধ্যে রয়েছে বেগুনের পাইকারি বাজারটা। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।